সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় 1371-এ, অর্থাৎ 1964 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, প্রফেসর গজানন তরফদার ও ম্যাকাও। গল্প পাঠে ও ম্যাকাওয়ের ভূমিকায় মীর। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। ৭ জুন। বেশ কিছুদিন থেকে আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না। আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছি। আগে মেজাজ খারাপ হওয়ার কারণটা বলি। প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভদ্রলোক যাবেন হাজারিবাগ। আমার নাম শুনে আমার বইটই পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরিটা দেখতে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয়, প্রায় সব দেশের বৈজ্ঞানিকেরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরিটা ঘুরে দেখে যান। এক নরওয়েজীয় প্রাণিতত্ত্ববিদ তো প্রায় এক মাস কাটিয়ে গিয়েছিলেন আমার এখানে, কিন্তু এ লোকটি যেন একটু অন্যরকম। এর হাবভাব যেন কেমন কেমন, বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সবকিছু রহস্য আয়ত্ত করে ফেলবেন। মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেষারেষি থাকতে বাধ্য। আমি যেসব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি তা কেউ এক প্রশ্নের জবাবেই সব জেনে ফেলবে এটা আশা করাটাই তো অন্যায়। অথচ ভদ্রলোকের যেন সেরকমই একটা মতলব। আমার চেহারা দেখে আমাকে বোধহয় নিরীহ গো বেচারা বলেই মনে হয়, নইলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কি করে? আর প্রশ্ন করলেও তার জবাব পাবার আশা করে কি করে? আমি আবার সে সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম। সে ওষুধটা খেলে যে কোনো প্রাণী অদৃশ্য হয়ে যাবে। ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না। যে গিনিপিগটার উপর পরীক্ষা করছিলাম সেটা ওষুধ খাবার পর ঠিক 17 সেকেন্ডের জন্য একটা স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল, সম্পূর্ণ অদৃশ্য হচ্ছিল না। কোনো উপাদানে একটু গণ্ডগোল ছিল এবং সেই কারণেই আমার মনটা উদ্বিগ্ন ছিল। আর সেই সময় এলেন তরফদার মশাই। তাঁর প্রশ্নবাণে ঠেলা সামলাতে সেদিন আমার রীতিমতো বেগ পেতে হয়েছিল। আর সে কি বেয়াড়া রকমের কৌতূহল! আর ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে শুঁকে না দেখা অবধি যেন তার শান্তি নেই। তবে একটা জিনিস টের পেয়ে বেশ মজা লাগছিল। আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনে উঠতে পারছিলেন না। অর্থাৎ সেগুলো কী কী জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না। আমি অবশ্যই আমার খাতাপত্রগুলো তাঁকে ঘাটতে দিইনি, অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে আমার গবেষণার যাবতীয় নোট ছিল। সেই খাতাটা আমি সব সময় চোখে চোখে রাখছিলাম। কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্ট্রারি চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহ্লাদ বাড়িতে না থাকাতে আমাকে 2 মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে দেখি তরফদার খাতাটা খুলে আমার লেখা গোগ্রাসে গিলছেন। তার হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা। আমি তার হাত থেকে খাতাটা ছিনিয়ে নেবার অভদ্রতাটা করতে পারলাম না, কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়েই একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হলো। বললাম, দেখুন, আমি এইমাত্র একটা চিঠি পেয়েছি, তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে। মানে আপনি যদি কিছু মনে না করেন না, আজ আর আপনার সঙ্গে কথা বলতে পারছি না। এরপরে আরও 2 দিন এসেছিলেন প্রফেসর তরফদার, কিন্তু আমার ল্যাবরেটরিতে তাঁর প্রবেশ করা হয়নি। কারণ তিনি এসেছেন জেনেই আমি ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি। ফলে 2 বারই
ভদ্রলোক চা খেয়ে পাঁচ মিনিট উসকুস করে আজে বাজে বকে বিদায় গ্রহণ করেছেন। তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানি না। এই কদিন আগে বুধবার তার কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। এই চিঠির মর্ম আমার মোটেই ভালো লাগেনি। তরফদার আমার গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রুপের সুরে লিখছেন যে তিনি আমার কাজে মোটেই ইমপ্রেসড হননি এবং তিনি নিজেই একটি অদৃশ্য হওয়ার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন। আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি। অল্পদিনের মধ্যেই নাকি তিনি এই আবিষ্কারের কথা প্রচার করে আমাকে টেক্কা দেবেন। আমি চিঠিটা পড়ে প্রথমে হেসে উড়িয়ে দিচ্ছিলাম, তারপর হঠাৎ একটা খটকা লাগলো। যে দু মিনিট তরফদার আমার খাতা খুলে দেখার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে তিনি কি আমার ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি? এবং সেটার ভিত্তিতে কি তিনি নিজে কাজ করে খোদার উপর খোদকারি করতে চলেছেন? না, অসম্ভব। তরফদারের এমন ক্ষমতা আছে বলে আমার আদৌ বিশ্বাস হয় না, বরং তাকে আমার মোটামুটি সাধারণ স্তরের বৈজ্ঞানিক বলেই মনে হয়েছিল। তবুও চিঠিটা পড়ে আমার মেজাজটা কেমন জানি তেতো হয়ে গিয়েছিল। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা, এবং সেটা ঘটেছে আজই সকালে। ভোর 6:30 উশ্রীর ধারে বেরিয়ে এসে অভ্যেস মতো আমার বাগানের ফুল গাছগুলো দেখতে গিয়েছি। এমন সময় পূব দিকের দেয়ালের ধারে গোলঞ্চ গাছটার দিকে চাইতেই দেখি গাছটার একটা ডালে চোখ ঝলসানো রঙের খেলা। কাছে গিয়ে দেখি এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও পাখি গাছটার একটা ডালে বসে আমার দিকে চেয়ে আছে। ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি, কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় 4 গুণ বড়। এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা। এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখির আছে বলে মনে হয় না। দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর 7টি রং নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচড় কেটেছেন। এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে। কিন্তু আমার বাগানে ও এলো কী করে? আর গাছ থেকে উড়ে এসে আমার কাঁধে বসবে কেন এ পাখি? যাই হোক, ইনি আমার পোষা না হলেও আমার কাছে থাকতে এর কোনো আপত্তি হবে বলে মনে হয় না। আমি ম্যাকাউটিকে কাঁধে নিয়ে বাড়ির ভিতর চলে এলাম। তারপর আমার ল্যাবরেটরিতেই সেটাকে রাখবার ব্যবস্থা করলাম। ল্যাবরেটরিতেই আমার অধিকাংশ সময় কাটে। পাখিটাকে চোখে চোখে রাখার সুবিধে হবে। একবার মনে হয়েছিল যে আমার ওষুধপত্রের উৎকট গন্ধে হয়তো এর আপত্তি হবে, কিন্তু সে টু শব্দটি করল না। আমার বেড়াল নিউটন দু একবার ফ্যাঁস ফোঁস করেছিল, কিন্তু পাখির দিক থেকে কোনো রকম বিরক্তি বা শত্রুতার লক্ষণ না দেখে সে চুপ করে গেল। কিছুদিন পরে হয়তো দেখব পরস্পরের মধ্যে বেশ বন্ধুত্বই হয়েছে। সকালে 2 ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়েছে পাখিটা, তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেছি। প্রহ্লাদ প্রথমে যেন হকচকিয়ে গিয়েছিল, তারপর সেও পাখিটাকে মেনে নিয়েছে। আমার বিশ্বাস কয়েকদিনের ভিতর প্রহ্লাদও পাখিটাকে আমার মতন ভালোবেসে ফেলবে। আজ ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেকবার পাখিটার দিকে চোখ পড়ে গেছে। প্রতিবারই দেখেছি সে এক দৃষ্টি আমার দিকে চেয়ে আছে। কার পাখি, কোত্থেকে এলো কে জানে। 19 জুন, আজ এক অদ্ভুত ঘটনা। গিনিপিকের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রাখছি, এমন সময় হেঁড়ে কর্কশ গলায় প্রশ্ন এলো, কি করছো? আমি চমকে এদিক ওদিক চেয়ে ম্যাকাউটার দিকে চাইতে সেটা ঠোঁটটা নড়ে উঠল। কি করছো? কি করছো? আমি তো অবাক। এ যে কথা বলে, শুধু কথা নয়
এমন স্পষ্ট কথা আমি পাখির মুখে কখনোই শুনিনি। আমি কিছুক্ষণ ভ্যাল ভ্যাল করে ম্যাকাউটার দিকে তাকিয়ে রইলাম। তারপর পাখিটার মুখ থেকে একটা শব্দ বেরোলো যেটা খ্যাঁক খ্যাঁক হাসি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার হাতের বোতলটা হাতেই রয়ে গেল। তারপর দেখি ম্যাকাউটার ঠোঁট আবার নড়ছে। এবার আমার হাসির পালা। ম্যাকাউটা জানতে চায় বোতলে কি আছে। আমার হাসি শুনে ম্যাকাও মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর গলার স্বরটিকে আর একটু কর্কশ করে কথা এলো, না একে সিরিয়াসলি না নিলে বোধহয় ইনি অসন্তুষ্ট হবেন। আমি গলাটা খাঁকড়ে নিয়ে বললাম, এতে একটা ওষুধ আছে, সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে। এখন খেলে ঘন্টা পাঁচেকের জন্য অদৃশ্য, অনুপানে তফাত করলে সময় বাড়ানো কমানো যেতে পারে। ম্যাকাউটা কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করল, সেটা ঠিক মানুষের গম্ভীর গলায় হু বলার মতো শোনালো। তারপর আবার প্রশ্ন এলো, কি ওষুধ, কি ওষুধ? আমি কোনো মতে হাসি চেপে বললাম, এখনো নাম দিইনি, কি কি মিশিয়ে তৈরি সেটা বলতে পারি, এক্সট্রাক্ট অফ গর্গনাসাস, প্যারানোইয়াম পোটেন্টেট, সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম, গাঁদালের রস আর ওই টিংচার আয়োডিন। ম্যাকাও এবার চুপ। দেখলাম সে এক দৃষ্টে ল্যাবরেটরির মেঝের দিকে চেয়ে আছে। আমি এবার বললাম, তুমি এমন আশ্চর্য কথা বলতে শিখলে কি করে? ম্যাকাও নির্বাক। আমি আবার বললাম, কি করে শিখলে? একবার মনে হলো ম্যাকাওয়ের ঠোঁটটা নড়ে উঠল, কিন্তু কথা বেরোলো না। পড়ে পাওয়া এই বিচিত্র পাখি যে আবার কথা বলতে পারবে এ তো ভাবাই যায়নি। এটা একেবারে ফাউ। 22 জুন, আজ এই আধ ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ল্যাবরেটরির দিকে যাচ্ছি ঘরটায় তালা দেব বলে। এমন সময় দরজার মুখটাতে আসতেই একটা বিড়বিড় করে কথা বলার শব্দ পেলাম। এটা ম্যাকাউটারই কথা, কিন্তু আস্তে আস্তে চাপা গলায় কথা বলছে সে। আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট হয়ে এলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়িয়ে ল্যাবরেটরিতে ঢুকে বললাম, গুড নাইট। ম্যাকাও তার আবৃত্তি থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে থেকে বলল, বুয়েনা নোচে, অর্থাৎ গুড নাইটের স্প্যানিশ অনুবাদ। এর আদি বাসস্থান যে সত্যি দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছি তখন শুনতে পেলাম আবার আবৃত্তি শুরু হয়েছে। আমি এই অত্যাশ্চর্য পাখির বাকশক্তি আর স্মরণ শক্তির কথা ভাবতে ভাবতে উপরে চলে এলাম। 24 জুন, আজ বড় দুঃখের দিন। আমার প্রিয় ম্যাকাও পাখিটি উধাও হয়েছেন। উধাও মানে অদৃশ্য নয়, অর্থাৎ আমি তার উপর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করিনি, সে সত্যি সত্যি কোথায় যেন চলে গেছে। এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক। সকালে ল্যাবরেটরির দরজা খুলে দেখি উত্তর দিকের জানলার পাশে রাখা
লোহার দাঁতটা খালি। পাখিটার উপর আমার এতই বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়ে বেঁধেও রাখিনি। আমার স্পষ্ট মনে আছে যে জানালাটাই আমি নিজের হাতে ছিটকিনি লাগিয়েছিলাম। এখন দেখি জানালাটা খোলা। গড়াদের ফাঁক দিয়ে কসরত করে বেরিয়ে যাওয়া পাখিটার পক্ষে অসম্ভব নয়, কিন্তু ছিটকিনিটা খুলল কে? তাহলে কি ম্যাকাও বাবাজি তাঁর বিরাট ঠোঁট দিয়ে নিজেই এ কর্ম করেছেন? কিন্তু এত পোষা পাখি খাদ্য বা যত্নেরও তো কোনো অভাব ছিল না, সে পাখি পালাবে কেন? আমার মনটা খারাপ হয়ে গেল। একটা টকটকে লাল পালক পড়েছিল জানলাটার কাছে মেঝেতে, আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম। তারপরে ল্যাবরেটরি বন্ধ করে দোতলায় এসে চুপ করে শোবার ঘরের জানলার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম। বিকেলে আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন। চা খেতে খেতে এমন বকবক শুরু করলেন যে একবার ইচ্ছে হলো আরেক পেয়ালা চা অফার করে তার সঙ্গে একটা নতুন ওষুধ মিশিয়ে দিয়ে তাকে একটু শিক্ষা দিই। কিন্তু সেটার আর প্রয়োজন হলো না। শুধু পাখির রহস্যের সমাধান হলো না বলে নয়, পাখিটার উপর সত্যি মায়া পড়েছিল, তাই আমার মনের এই অবস্থা। কাল থেকে আবার ওষুধটা নিয়ে পড়তে হবে। আমি জানি একমাত্র কাজই আমার এই বন্ধু বিচ্ছেদের দুঃখ ভুলতে সাহায্য করবে। 21 জুলাই। আজকের ঘটনা যেমনই রোমাঞ্চকর তেমনই অবিশ্বাস্য। কজন বৈজ্ঞানিকের জীবনে এমন সব চিত্তাকর্ষক ঘটনা ঘটেছে জানতে ইচ্ছা করে। কদিন থেকেই বৃষ্টি হওয়ার ফলে একটু ঠান্ডা পড়েছিল। উশ্রির ধারে সকালটায় বেশ আরাম বোধ করেছিলাম, তাই বোধ হয় বেড়ানোর মাত্রাটা আজ একটু বেশি হয়ে গিয়েছিল। বাড়ি যখন ফিরছি তখন প্রায় 7টা বাজে। প্রহ্লাদের তখনও বাজার থেকে ফেরার কথা নয়, তাই বাড়ির কাছাকাছি এসে সদর দরজাটা খোলা দেখে মনে কেমন জানি খটকা লাগলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়েই বুঝতে পারলাম যে তালাটা স্বাভাবিকভাবে খোলা হয়নি। কোনো বৈজ্ঞানিক উপায়ে উত্তাপের সাহায্যে গলিয়ে সেটাকে খোলা হয়েছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দৌড়ে বাড়ির ভিতর গিয়ে প্রথমেই চোখে পড়ল নিউটনকে। সে বৈঠকখানার এক কোণে সজারুর মতো লোম খাড়া করে দাঁড়িয়ে আছে। নিউটনের এমন সন্ত্রস্ত ভাব আমি আর কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। আবার একটা শব্দ শুনলাম আমার ল্যাবরেটরির দিক থেকে। কে যেন আমার জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে ল্যাবরেটরিতে ঢুকেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। আমার ফ্লাস্ক, রিটর্ট, টেস্ট টিউব ইত্যাদি গবেষণার যাবতীয় সরঞ্জাম সব চারদিকে ছড়ানো, আলমারি খোলা, বইপত্র সব ধুলোয় লুটোপুটি, ওষুধের বোতল খোলা অবস্থায় টেবিলে পড়ে, তা থেকে ওষুধ বেরিয়ে টেবিলের গা বেয়ে চুইয়ে টপটপ করে মেঝেতে পড়ছে। পর মুহূর্তেই আর একটা দৃশ্য চোখে পড়ল। আমার এক গোছা নোটসের খাতা শূন্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ জানলার দিকে উড়ে গেল। জানালার শিকগুলোকে দেখি গলিয়ে খুলে ফেলা হয়েছে। আমি কয়েক সেকেন্ড হতভম্ব থেকে তারপর সম্বিত ফিরে পেয়ে এক লাফে আমার জিনিসপত্র ডিঙিয়ে জানালার কাছে গিয়ে আমার খাতাগুলির উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর এক বিচিত্র যুদ্ধ, কোনো এক অদৃশ্য ডাকাতের সঙ্গে চলল আমার ধস্তাধস্তি। লোকটা তেমন জোয়ান নয়, সে অদৃশ্য হওয়াতে তার সঙ্গে যুঝতে আমার বেশ বেগ পেতে হলো, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। ওই খাতাগুলি আমার প্রাণ, ওতে রয়েছে আমার 40 বছরের বৈজ্ঞানিক জীবনের সমস্ত ফলাফল।
মরিয়া হয়ে শরীরের সমস্ত বল প্রয়োগ করে বেপরোয়া কিল ঘুষি লাথি মেরে খাতাগুলো উদ্ধার করার পর মুহূর্তেই লোকটা জানালা টপকিয়ে বাইরের বাগানে গিয়ে পড়ল। আমি কোনো মতে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখি বাগানের ঘাসের উপর দিয়ে একটা পায়ের ছাপ পাঁচিলের দিকে এগিয়ে চলেছে। তারপর কানে এলো এক পরিচিত পাখির কর্কশ কণ্ঠস্বর ও ডানার ছটপটানি। পূর্ব দিকের পাঁচিল বেয়ে উঠে তখন লোকটা পালাবার চেষ্টা করছে, কারণ পাঁচিলের গায়ের ফাটল থেকে যে অশ্বত্থের চারা বেরিয়েছিল সেটা চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর সেই সময় শুনলাম এক মানুষের গলার আর্তনাদ। এই গলা আমার চেনা গলা, এই গলা প্রফেসর গজানন দরদারের। অদৃশ্য ম্যাকাও অদৃশ্য প্রফেসরকে আক্রমণ করেছে। পাঁচিলের গা বেয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে। তারপর শব্দ হলো ধূপ। প্রফেসর তরফদার পাঁচিল টপকিয়ে ওপাশের জমিতে পড়েছেন। তারপর সবশেষে পলায়মান পায়ের শব্দ। আমি জানালার পাশের চেয়ারটায় ক্লান্তভাবে বসে পড়লাম। বুকে হাত দিয়ে বুঝলাম হৃৎস্পন্দন রীতিমতো বেড়ে গেছে। এইবারে একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকাওয়ের দাঁতটা ঈষৎ কম্পমান। বাবাজি ফিরে এসেছেন। আমি ইংরেজিতে উত্তর দিলাম, গুড মর্নিং। ব্যাপার কি? সে তো দেখতেই পাচ্ছি, থুড়ি শুনতে পাচ্ছি। তাকে তুমি চিনলে কিভাবে? ম্যাকাও যা বলল তাতে এক আশ্চর্য কাহিনী প্রকাশ পেল। তরফদার গিয়েছিলেন ব্রাজিলে বছরখানেক আগে। সেখানে এক সার্কাস থেকে এই পাখিটি তিনি নিয়ে আসেন, তাও চুরি করে। 17টি বিদেশি ভাষা জানা অলৌকিক স্মৃতিশক্তি সম্পন্ন এই ম্যাকাওটিকে নিয়ে সেই সার্কাসে খেলা দেখাতো এক বাজিকর। কাজেই তার বুদ্ধি ও বাকশক্তির ব্যাপারে তরফদারের কোনো কৃতিত্ব নেই। যদিও ম্যাকাও বাংলা শিখেছে তরফদারের কাছেই। তরফদার পাখিটিকে আমার গোলঞ্চ গাছের ডালে রেখে যান, যাতে সে আমার সঙ্গে থেকে আমার ফর্মুলা সংগ্রহ করে তারপর তার কাছে গিয়ে তাকে সেই ফর্মুলা বলে দেয়। অদৃশ্য হবার ওষুধের উপাদানগুলি ম্যাকাওটির কাছ থেকে জেনে নিয়ে তারপর তাই দিয়ে 10 ঘন্টা অদৃশ্য থাকবার মতো একটা মিক্সচার তৈরি করে সেটা পান করে তরফদার নিজেকে অদৃশ্য করে ফেলেন। সেই সময় ম্যাকাওটি তরফদারের হাবভাব লক্ষ্য করে বুঝতে পারে যে এবার তিনি তাঁর পোষা পাখিটিকে হত্যা করবার ফন্দি করেছেন, কারণ তাঁর হয়তো ভয় হয়েছে যে পাখিটি ভবিষ্যতে অন্য কোনো বৈজ্ঞানিকের কাছে ফর্মুলাটি ফাঁস করে দিতে পারে। অদৃশ্য তরফদারের আলমারি খুলে যখন তার ভেতর থেকে বন্দুক এবং টোটা বেরিয়ে আসে, সেই সময় ম্যাকাওটি আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে ঠোঁটের এক কামড়ে ওষুধের বোতলটি খুলে ফেলে ঢক ঢক করে খানিকটা ওষুধ গিলে ফেলে অদৃশ্য হয়ে যায়। তরফদার এদিক ওদিক গুলি চালিয়ে ঘরের দেয়াল ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছুই করতে পারেননি। তারপর সেই অদৃশ্য অবস্থাতেই গাড়ি চালিয়ে তরফদার হাজারিবাগ থেকে গিরিডি চলে আসেন। গাড়ির পিছনের সিটেই যে ম্যাকাওটি বসেছিল তিনি টেরই পাননি। গিরিডি পৌঁছে গাড়িটাকে একটু দূরে রেখে দিয়ে শেষ রাত্রির থেকে আমার বাড়ির কাছেই এক ঝোপের আড়ালে ওত পেতে বসে থাকা এবং আমি ও প্রহ্লাদ বাড়ি থেকে বেরিয়ে গেলে ডাকাতির তোড়জোড়। আমি জিজ্ঞেস করলাম, ডাকাতির সময় তুমি কোথায় ছিলে? বাইরে, বাইরে তোমার কাছে। তারপর বেরোলেই
আমি ভালো ভালো এখানে থাকবো। বেশ তো থাকো না, আর কোনো বৈজ্ঞানিকের সঙ্গে দোস্তি নেই তো? আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছবে না তো? ম্যাকাও আবার সেইভাবে অট্টহাস্য করল। জিজ্ঞেস করলাম, ওষুধ কটায় খেয়েছো? রাত দশটা। বটে, এখন তো আটটা বাজে, দশ ঘন্টা তো হয়ে এলো। সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল। সূর্যের আলো নয়, ম্যাকাওয়ের বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার ল্যাবরেটরির চেহারা ফিরে গেল। আমি আমার খাতাগুলো ঝাড়তে ঝাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাওটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, থ্যাংক ইউ। ম্যাকাও বলল, গ্রাসিয়া গ্রাসিয়া। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।